আজ মঙ্গলবার 19শে অগ্রহায়ণ 2022 সালের 6ই ডিসেম্বর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র, যাতে চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে, আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, আর তাই বিপদের সময়ে যেন ধৈর্য হারাবেন না। ধৈর্য বশতে লক্ষ্মী, নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন আপনারা করবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। আজ কিন্তু নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হঠকারিতা একদমই নয়। চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। আজ অফিসে যাদেরকে আপনারা শত্রু ভাবতেন, লক্ষ্য করবেন তারাই আপনার শুভাকাঙ্ক্ষী। অ্যাকচুয়ালি তারা কিন্তু আপনাকে ভালোবাসে এবং পছন্দ করে, তাই তাদের উপরে কোনো প্রকার বিদ্বেষপূর্ণ মনোভাব যেন বজায় রাখবেন না। অফিসে কারোর সাথে শত্রুতা বৃদ্ধি করলে কাজের চাপ, বোঝা এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। আর যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই, তবেই কিন্তু সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির, পড়াশোনায় মনোযোগ আরও বাড়াতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী করুন। গৃহবধূরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে। তবে ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে কিন্তু সম্পর্কের অবনতি ঘটতেই পারে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরে সরে গিয়ে একাকে কিছুটা সময় কাটাতে পছন্দ করবেন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না। আজ যেহেতু মঙ্গলবার, তাই গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শুভমায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।